30 বছরের ভিতরে যদি ঘুণে ধরে বা কোথাও যদি কোনো প্রকার নষ্ট হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দেব, নট এ ওয়ারেন্টি, ওকে, গ্যারান্টি। যদি কেউ চায় যে আমি এভাবে ইউজ করব, এটার অপশন কি সাইডে, তাই না? হ্যাঁ, সাইডে হিডেন ড্রয়ার করা আছে, হিডেন ড্রয়ার করা আছে। একটা ড্রয়ারের ভিতরে দুটো ড্রয়ার করা আছে, এই জন্য এটা হচ্ছে, আমি আপনাদের একটু দেখাই। আচ্ছা, ওয়াও, দেখেন। চাইনিজের পাশেই ভীষণ জিপসাম ডেকোরেশন। আচ্ছা ভাইয়েরা, কিন্তু অনেক সুন্দরভাবে ফ্ল্যাটটা ইন্টেরিয়র ডিজাইন করেছে, তো এখানে তো অনেকগুলো বেডরুম এবং ড্রয়িং স্পেস, ডাইনিং স্পেস ডিজাইন করা হয়েছে, তাই না ভাইয়া? এখানে আসলে আমাদের মূলত তিনটে বেডরুম করা হয়েছে, একটি ডাইনিং এবং একটি ড্রয়িং রুম। আমরা এখন অবস্থান করতেছি এই মুহূর্তে ড্রয়িং রুমে, এবং এখানে যে ড্রয়িং রুমটা করেছি, ড্রয়িং রুমে আমাদের একটি টিভি ক্যাবিনেট করা আছে, এখানে একটি বুক সেলফ করা আছে। এটা কি ওপেন বুক সেলফ? ওপেন বুক সেলফ। এখানে আর একটা মজাদার আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই। আচ্ছা, ওয়াও, দেখেন। অনেক সময় আছে দেখা যায় বাচ্চারা পড়াশোনার জন্য টিচার আছে ভিতরে, আসলে বেডরুম যখন সংকট হয়ে যায় তখন কি করবে, সেক্ষেত্রে দেখা গেলো ড্রয়িং রুমে বসে বাচ্চাদের পড়া। এগুলো কি বোর্ড দিয়ে কাজ করা হয়? এটা হচ্ছে বার্মাটিক প্লাই, বার্মাটিক প্লাই এবং ভার্জিন প্লাই। ওকে, এগুলো তো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দেন, তাই না? এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি, 100% ওয়ারেন্টি। কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে? এটা হচ্ছে আপনার 30 বছরের গ্যারান্টি। 30 বছরের গ্যারান্টি থাকবে। 30 বছরের ভিতরে যদি ঘুণে ধরে বা কোথাও যদি কোনো প্রকার নষ্ট হয় আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দেবো, নট এ ওয়ারেন্টি, ওকে, গ্যারান্টি। এখানে দেখতে পাচ্ছি টিভি ক্যাবিনেট, পিছনে কি ওয়ালপেপার লাগানো? হ্যাঁ, এটা ওয়ালপেপার লাগানো, 3D ওয়ালপেপার লাগানো, এবং এখানে হচ্ছে বার্মাটিক প্লাই দিয়ে আমরা লুবার করে দিয়েছি, লুবার করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিচের সাইডে একদম টোটাল, হ্যাঁ, এখানে এগুলো সব হিডেন ড্রয়ার বলে, এগুলো সব ড্রয়ার করা হয়েছে, এগুলো সব ড্রয়ার, এবং ড্রয়ারগুলো খুব ইজি দেখতে পাচ্ছেন। আপনারা টিভি ক্যাবিনেট আর এই ধরনের বুকশেলফ কত টাকা করে পার স্কোয়ার ফিটে কাজ করেন? টিভি ক্যাবিনেটে যেগুলো আছে এগুলো 1700 টাকা স্কোয়ার ফিট, হ্যান্ড পলিশ হবে এগুলো। কিন্তু সব আপনারা অনেকেই হয়তো যারা ভিডিওটি দেখবে হয়তো ভাবতে পারে যে এগুলো হয়তো লেকার করা, কিন্তু লেকার না, এগুলো হ্যান্ড পলিশ করা, সবই হ্যান্ড পলিশ করা। হ্যান্ড পলিশ যদি সহকারে নেয় সেক্ষেত্রে 1700 টাকা স্কোয়ার ফিট পড়বে। এবং এখানে একটু একটা জিনিস দেখাই দিই আমি, এখানে কিন্তু যে বোর্ড আছে না, যে বার্মাটিক প্লাই, প্লাইয়ের মুখে কিন্তু আমাদের সেগুন কাঠ ব্যবহার করা, এটা সেগুন কাঠ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সেগুন কাঠ। নিচের সাইডটাও কি সেগুন কাঠ দিয়েছে? সব এই যে মুখে, বোর্ডের মুখে সম্পূর্ণ সেগুন কাঠ দেওয়া। এখানে কিন্তু কোনো প্রকারের যেটাকে বলে আমরা বলি ভিনিয়ার, পাতলা একটা সাল ভিনিয়ার কাগজের মতো থাকে, এটা বোর্ডের মুখে অনেকেই লাগাই দেয়, আমি ওইটা লাগাই না, আমি হচ্ছে এটা সেগুন কাঠ দেওয়া আছে। এটাও তো আপনাদেরই করা, তাই না? জি জি জি, এটা আমাদের করা, উপরে আমাদের সিলিং করা আছে। আমরা একটু সিলিংটা দেখাই আপনাদেরকে। সিলিংটা হচ্ছে জালি কাটিং দিয়ে ডিজাইন করা হয়েছে, তাই না? জি জি, জালি কাটিং দিয়ে ডিজাইন করা হয়েছে। আর উপরেরটা তো বোর্ড সম্পূর্ণ, তাই না? সম্পূর্ণ সম্পূর্ণ বোর্ড। কি বোর্ড দিয়ে কাজ করা হচ্ছে? পার্টেক্স, এখানে পার্টেক্স বোর্ড ইউজ করেছি, আর আমরা যে সিএনজি গুলো ইউজ করেছি সেই সিএনজি গুলো হচ্ছে এমডিএফ বোর্ড। আচ্ছা, এমডিএফ বোর্ড দিয়ে জালি কাটিং করা হয়েছে। জি, মালয়েশিয়ান এমডিএফ বোর্ড। আচ্ছা, সিলিং এর ডিজাইন তো অসংখ্য ডিজাইন আছে, সেক্ষেত্রে কি ডিজাইনের উপর প্রাইস কম বেশি হয় কিনা? হ্যাঁ, ডিজাইনের উপরে তো একটু ভেরিয়েশন করবেই, কারণ আপনার এখন এই ডিজাইনটার যে প্রাইস আছে, এই অনেক ডিজাইন আছে যে ডিজাইনটা আসলে কস্টিং যখন আমাদের বাড়বে তখনই শুধুমাত্র আসলে আমাদের প্রাইসটা আপ ডাউন করবে। আচ্ছা, এখানে টোটাল অনেকগুলো কাজ আছে, আমরা হচ্ছে এই মুহূর্তে ছিল ড্রয়িং স্পেসে, ড্রয়িং স্পেস থেকে ডাইনিং স্পেসে, এবং হচ্ছে এখানে আসলে মূলত এই বাসায়, এই বাসার যে কাজটা আছে, এই বাসার টোটাল কাজটা আমাদের একটা প্যাকেজ অনুযায়ী নেওয়া। আচ্ছা, সম্পূর্ণ প্যাকেজ? জি জি, এখানে আমাদের টিভি ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট আছে, ওয়াল ক্যাবিনেট আছে, ওয়াল সুকেস আছে, স্লিং আছে, আমাদের ওয়ালের যে পেইন্টের যে কাজগুলো আছে না, পেইন্টের যে কাজগুলো, পেইন্টের কাজগুলো আপনাদের করা? হ্যাঁ, পেইন্টের, এগুলো সব লাক্সারি পেইন্ট করা। আচ্ছা, লাক্সারি পেইন্ট করা। হ্যাঁ, পেইন্টের কাজগুলো আমাদের করা। এখানে আমাদের টোটাল 23 লক্ষ টাকার কাজ নেওয়া। আচ্ছা, এবং এখানে একটা স্লাইডেড ডোরও আছে, ডোরটা দেখাই, স্লাইড ডোরটা, এটা গ্লাস দিয়ে একটা স্লাইড ডোর করা আছে, এটা তো সেগুন কাঠ মেবি, তাই না? হ্যাঁ, সেগুন কাঠ দিয়ে, সেগুন কাঠ দিয়ে করা হয়েছে ফোল্ডিং ডোর আর কি। এটা চাইলে কি ওইভাবে ভাঁজ করেও রাখতে পারে, আবার যদি কেউ চায় যে আমি এভাবে ইউজ করব, এটার অপশন কি সাইডে, তাই না? হ্যাঁ, সাইডে। আচ্ছা আচ্ছা, এটার আসলে কি, এই স্লাইডার গুলো বিভিন্ন ভাবে হয়, উপরে দেওয়া যায়, সাইডে দেওয়া যায়, এটা বিভিন্ন ভাবে, উপরে চ্যানেল দিয়ে দেওয়া যায়, নিচে চ্যানেল দিয়ে দেওয়া যায়, কিন্তু এইটা আসলে এই চ্যানেল না দেওয়ার কারণটা হচ্ছে, এখানে চ্যানেলটা যদি দেই সেক্ষেত্রে আসলে নিচে ময়লা হয়, নিচে ময়লা হয়, ময়লাটা পরিষ্কার করতে, ডাস্টটা পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়, এই কারণে আসলে আমরা চ্যানেল দিইনি, আমরা এইভাবে দিয়ে দিছি। আবার যখন দেখা গেল এখানে কিন্তু পাল্লা আছে তিনটা,
তিনটা পাল্লা আছে, যখন চারটা বা পাঁচটা বা ছয়টা পাল্লা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল ছাড়া কোনো অপশন নেই, চ্যানেল আপনাকে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে ভিতর দিকে চলে যাচ্ছি। জি, কিন্তু দেখতে পাচ্ছেন ডিনার ওয়াগন করা, তাই না এটা? হ্যাঁ, এটা আমাদের একটি ওয়াল শোকেস করা, সম্পূর্ণ নিউ একটি ওয়াল শোকেস করা। এখানে আমরা বার্মাটিক প্লাই ইউজ করেছি, বার্মাটিক গর্জন প্লাই ইউজ করেছি এবং এখানে আমরা সেগুন কাঠ ইউজ করেছি। উপরে কিন্তু একটা সুন্দর সম্পূর্ণ হাতে পলিশ। হ্যাঁ, উপরে আমাদের একটি স্লিং করা আছে। এছাড়া কিন্তু পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ডিজাইন করা, ওই গলির মধ্যে ওইটাও দেখাবো আমরা। এই সাইডে একটা বেডরুম আছে, আমরা বেডরুমটা দেখাই। এই সাইডেও কিন্তু এখানে লোবার করা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার চলে এখানে আসলে একটা ভিম ছিল, তো ভিমটাকে কভার করে বেডরুমে চলে আসলাম। বেডরুমে এখানে কিন্তু যে ইয়াটা করা আছে, এই স্লাইডিং ডোর, তাই না? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ স্লাইডিং ডোর। আচ্ছা আচ্ছা, এগুলো সব তো কি বার্মাটিক বোর্ড দিয়ে করা? এটা বার্মাটিক প্লাই দিয়ে করা। বার্মাটিক প্লাই দিয়ে করা, ওকে। এগুলো কি সব 1700 করে স্কয়ার ফিট? জি, ওই 1700 টাকা করে। আচ্ছা, এগুলো তো আমরা সারা বাংলাদেশে করতে পারবো। হ্যাঁ, সারা বাংলাদেশে, 64 সারা বাংলাদেশে 64 জেলায় কিন্তু এই ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারেন। আসলে এই স্লাইডিংটা এখানে করার জন্য একটা উদ্দেশ্য ছিল। স্লাইডিংটা এখানে করার মূল কারণটা হচ্ছে এখানে যে স্পেসটা, স্পেসটা কিন্তু কম। এখানে যদি একটা খাট দেওয়া হয়, খাট দেওয়ার পরে কিন্তু এখানে আসলে যদি একটা আলমারি করা হয়, আলমারির পাল্লাগুলো খুলতে পারবে না। বিভিন্ন কিছু চিন্তা করে আমাদের যারা টেকনিশিয়ান আছে ওদের সাথে পরামর্শ করে আমরা এভাবে চিন্তা করলাম, যেখানে আমাদের একটা স্লাইডিং করলে বেস্ট হবে। উপরে যেটা আছে এটা কি হাফ সিলিং করা? এটা স্লিং করা আর কি, হাফ সিলিং ফুল সিলিং এরকমের কোনো কিছু নেই। প্যাকেজ অনুযায়ী কাজ নেওয়া, তো যেহেতু এটা প্যাকেজ কিন্তু মূলত এটা আমাদের আমাদের স্লিং, এখানে স্লিং এবং ওয়ালের যে পেইন্টের কাজগুলো আছে, ক্যাবিনেটের কাজগুলো আছে, সবই আমাদের প্যাকেজ অনুযায়ী প্যাকেজ অনুযায়ী কাজ করা। আর আপনাদেরকে আমরা স্কয়ার ফিট হিসেবে বলে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেজও করে নিতে পারবেন। হ্যাঁ, প্যাকেজ অবশ্যই করে নিতে পারবেন। সেটা হচ্ছে যদি 10 লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে প্যাকেজ, 10 লাখ টাকার নিচে। এরপরে যে টেবিল নিচে কিন্তু একদম সেলফ করা আছে, এখানে একটা স্টাডি টেবিল করা হয়েছে নিচের। এটা এটা কি ফিক্স নাকি? না না না, এটা ফিক্স না। আচ্ছা, এটা মুভ করা যাবে? হ্যাঁ, এটা মুভ করতে পারবে। ওকে, এগুলো এগুলো কি সেম এরকম প্রাইসটা পড়বে? হ্যাঁ, প্রাইস সেম, প্রাইস সেম 1700 টাকা পার স্কয়ার ফিট পড়বে। আর প্রত্যেকটা এটা 30 বছরের গ্যারান্টি থাকবে, আপনারা যে কোনো ধরনের প্রবলেম কিন্তু তাদের কোম্পানি ঠিক করে দেবে এগুলো। কিচেনে আর কিচেন কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, স্পেস কম বাট প্রত্যেকটা কিন্তু ক্যাবিনেট করে এবং সুন্দরভাবে জায়গাটাকে কাজে লাগানো হয়েছে। এটা তো দেখতে পাচ্ছি অন্য কিছু দিয়ে করা, এটা কি দিয়ে কাজ করা? এটা হচ্ছে অ্যাক্রিলিক শীট দিয়ে করা, অ্যাক্রিলিক শীট দিয়ে করা। মানে এটা গ্লাসের মতো কিছু না, তাই না? হ্যাঁ হ্যাঁ, গ্লাসের মতো একদম মোছা যাবে, কিন্তু পানি দিয়ে কোনো সমস্যা? এটা পানি দিয়ে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, পানি দিয়ে ওয়াশ করতে পারবে। নিচেরটাও কি সেম? হ্যাঁ, নিচেরটাও সেম, এখানে জাস্ট কালার ভেরিয়েশন করা শুধু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ড্রয়ার করা। ওকে, আমরা এই সাইড থেকে একটু দেখাই। এখানে কিন্তু একটা জিনিস আমি একটু দেখাই, এখানে একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে কিন্তু আমাদের যে ড্রয়ার গুলো আছে, দেখেন এই ড্রয়ার গুলো আছে সাইডে, তাই না? এই হ্যাঁ অবশ্যই, এই ড্রয়ারটা কি রকমের? এখানে কিন্তু আমাদের হিডেন ড্রয়ার করা আছে, হিডেন ড্রয়ার করা আছে, একটা ড্রয়ারের ভিতরে দুটো ড্রয়ার করা আছে। এই জন্য যদি কারো কেউ লকার হিসেবে ব্যবহার করে সে করতে পারে, আপনার এইটা কিচেনে এটা হিডেন ড্রয়ারটা ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনি যদি কেউ এইভাবে ইউজ করবে, মানে যদি এখানে চাবি থাকবে, যদি কেউ চায় চাবি খুলে দেন এটা ব্যবহার করবে। কিচেনের মতো জায়গায় এরকম হিডেন ড্রয়ার? হ্যাঁ, এগুলো আসলে এই সমস্ত জায়গায় আসলে করতে হয়, না হলে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এবার, এখানে কিন্তু এগুলো আছে। একটু খুলে দেখেন তো ভাই, এগুলোর স্পেস কেমন ভিতরে? এগুলো স্পেস ভিতরে ইউজ করি মানে অনেক স্পেস। হ্যাঁ, এগুলো আপনার কত টাকা পার স্কয়ার ফিটে কাজ করতে? এটা 2300 টাকা স্কয়ার ফিট, 2300 টাকা পার স্কয়ার ফিট। জি, আর এগুলোর বডিটা তো অ্যালুমিনিয়াম বডি করা, তাই না? জি জি, অ্যালুমিনিয়াম। তারপর এই সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম, এগুলোকে এগুলোকে আসলে মূলত বলা হয় হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল। আচ্ছা, বা প্রোফাইল হাতল বলা হয়। এখানে গ্লাস দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, গ্লাস দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওপেন, জাস্ট এটার ভিতরে যদি কোনো মশলার জন্য কোনো কিছু থাকে সেটা থাকবে এটার ভিতরে, এই জন্য গ্লাসটা দেওয়া হয়েছে, ক্লিয়ার গ্লাস। আর সাইডে এটাকে বলে এজিন, আর এটাকে বলে হচ্ছে প্রোফাইল। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা হচ্ছে এসপিএল। এখন আমরা চলে আসছি একটা চাইল্ড বেডে। চাইল্ড বেডে কিন্তু অনেক সুন্দরভাবে ক্যাবিনেট করা হয়েছে, এখানে সিলিংও করা আছে। এখানে ক্যাবিনেট করা হয়েছে, ওয়াল ক্যাবিনেট করা হয়েছে, ফিক্সড ওয়াল ক্যাবিনেট। এখানে আমাদের গোল্ডেন কালার রেজিন করা হয়েছে এবং এটা ডোকু পেইন্ট করা আছে বাইরে, তাই না? যদি কেউ এই ধরনের কাজগুলো করাতে চায় সেটা হচ্ছে পার স্কয়ার ফিট পড়বে 2200 টাকা। 2200 টাকা পার স্কয়ার ফিট, পার স্কয়ার ফিট 2200 টাকা পড়বে। ভিতরে একটু খুলে দেখাবেন আমাদের? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে, এগুলো হচ্ছে হিজাব রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েদের আসলে অনেক ধরনের ইয়া থাকে, যেটাকে বলে হচ্ছে প্রসাধনী থাকে, যে প্রসাধনীগুলো এখানে আস্তে আস্তে ছোট ছোট জিনিস এখানে সাজিয়ে রাখতে পারবে। এই জন্য হচ্ছে সাইড সাইডে একটা গ্লাস দেখতে পাচ্ছি পাশাপাশি এই সাইডটায়। এটা হচ্ছে একটা মিরর গ্লাস করা, ফিক্সড একটা মিরর গ্লাস করা।
এবং এখানে তিনটা শপিং বক্স করা হয়েছে এবং উপরে কিন্তু সিলিং করা আছে, সিলিং এর কাটিংটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে আমাদের যে ওয়াল ক্যাবিনেটটা করা আছে, এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট যেটা দেখাতে চাচ্ছিলাম, যে ওয়াল ক্যাবিনেটের ভিতরে আসলে ভিতরে ড্রয়ার করা আছে, ড্রয়ার করা, এবং এখানেও একটা হিডেন ড্রয়ার আছে আমাদের, এখানে একটা হিডেন ড্রয়ার করা আছে। হ্যাঁ, যদি কেউ ধরনের হিডেন ড্রয়ার করতে চায় সেটা করতে পারে। এগুলোর সেম প্রাইস থাকবে না, এটা বাড়বে যেহেতু এটা ডকুমেন্ট করা? না, এটা তো অবশ্যই বাড়বে। কত পড়বে এটা? এটা 2200 টাকা পড়বে। 2200 টাকা পড়বে। আচ্ছা, আর এই যে উপরে যে সিলিংটা দেখতে পাচ্ছি, এই যে কিন্তু খুব সুন্দর করে সিলিং করা আছে। যদি কেউ শুধু সিলিং করতে চায় সেক্ষেত্রে সিলিং করবে। আপনি যে প্রাইসটা বলতে যে সিলিং ছিল, লাইটিং কি আপনাদের ভিতরে সব কিছু? না না না, উইদাউট লাইট এবং তার, ইলেকট্রিক যত মালামাল আছে যেমন লাইট আছে, তার আছে, কস্টেপ আছে, ইলেকট্রিক যে যারা কাজ করবে তাদের একটা কস্টিং আছে, এগুলো সম্পূর্ণ বাদে। আর তাছাড়া যে মালামালের যত প্রোডাক্ট আছে এগুলো সব আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে শুধু ইলেকট্রিক কাজের জন্য যে কস্টটা আসবে, কস্টিংটা আসবে, সেই কস্টিংটা মালিক পক্ষের এটা বিয়ার করতে হবে। আর এছাড়া উইদাউট যেমন আপনাদের এখানে বোর্ড আছে, রং আছে, মজুরি আছে, মিস্ত্রি, এগুলো সব আমরা দিয়ে দিব, এগুলো সব আমাদের ভিতরে। যদি কেউ সিলিং করতে চায়, এ ধরনের যদি সিলিং করতে চায়, এটা করুক বা জালি করুক, সিএনজি করুক, যেটাই করুক, সেটা সেক্ষেত্রে 550 টাকা পড়বে স্কোয়ার ফিট। আপনাদের অফিস অ্যাড্রেসটুকু বলে দেন। আমি আবারও আমাদের অফিস অ্যাড্রেসটা বলতে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি, চাইপাই চাইনিজের সাথে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশেই, সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে ওখানেই আমাদের অফিসটা। আচ্ছা, যারা প্রবাস থেকে দেখতেছেন তারা অবশ্যই ভাইদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন। যে কোনো ধরনের ডিজাইন কিন্তু ভাইদেরকে দিলে সেই অনুযায়ী কিন্তু ভাইরা কাজ করে দিতে পারে সারা বাংলাদেশের যে কোনো প্লেসে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।